শুক্রবার লখনৌয়ের দালিয়াগঞ্জ পুলিশ গোপন সূত্রে নোট পাচারের খবর পায়। ঘড়িতে তখন বিকেল 4:30। খবর পেয়ে দালিয়াগঞ্জ ক্রসিংয়ে শুরু হয় জোর তল্লাশি। দুটি বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় 7.5 কোটি টাকা। উদ্ধার হওয়া নোটগুলি নতুন না পুরনো তা নিয়ে ধন্দে পুলিশ। সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লখনৌ থেকে অলোকের রিপোর্ট, ANM News।